স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য পালং শাক দিয়ে একটা বেশ সুন্দর রেসিপি নিয়ে এসেছে। তো এই রেসিপিটা তোমরা ইচ্ছে করলে নিরামিষও করতে পারো, আবার পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। তো আমি আজকে এটাকে পেঁয়াজ রসুন দিয়ে করবো। দেখো, এখানে আমি এক আঁটি পালং শাক নিয়েছি। এই পালং শাকের এই গোড়া গোড়াটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। এখান থেকে কেটে আমি পালং শাকের গোড়াটা বাদ দিয়ে দিলাম। এবার এই পালং শাকটাকে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এবার চলো আমরা রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়ে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে তাতে কিছুটা জল দিয়েছি। ফুটবার জল, ফুটন্ত জলের মধ্যে আমি এই পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই পাতাগুলোকে আমি 2 মিনিট ফোটাবো। হয়ে গেল আমার এই শাকটা ফুটছে। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এখান থেকে এই শাকটাকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই বাটিটার মধ্যে আমি ফ্রিজের ঠান্ডা জল ঢেলেছি। এই অবস্থা, এই বাটিটার মধ্যে আমি শাকগুলো তুলে দিয়ে দেব। এখানে আমি এইভাবে শাকগুলোকে 2 মিনিট রাখবো। রেখে এটার থেকে আমি জলটা ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এই যে জলটা, এই জলটা আমি ফেলবো না, এই জলটাকে আমি পরে ব্যবহার করব। কড়াটা আমার গরম হয়ে গেছে। এই কড়াতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এতে আমি 2 টুকরো দারচিনি, 2 ছোট এলাচ আর 2 লবঙ্গ দিয়ে দিলাম। আর একটা বড় লঙ্কা এতে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। লঙ্কাটা আমি একটু তুলে রেখে দিচ্ছি, এটা পরে কাজে লাগাবো। এখন এতে আমি কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এক চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায়, এতে আমি অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা, 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, 1 কাপ 3/4 কাপ তুর ডাল, মানে অড়হর ডাল। এর মধ্যে আমি ভালো করে ভিজিয়ে ধুয়ে তুলে নিলাম, নিয়ে এটা এখানে দিয়ে দিলাম। এবার তার সাথে আমি দিয়ে দেবো 1/2 কাপ, মেজারমেন্ট কাপের 1/2 কাপ মাসকলাই ডাল, মানে বিউলির ডাল। সেটাকেও আমি 4 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি, এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ডালটা, ডালটা আমি মিনিট 2-এক কষাবো। এখন এতে আমি 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, তোমাদের ডালের পরিমাণ অনুযায়ী লবণ দেবে, এবং তোমরা কীরকম লবণ খাও সেই অনুযায়ী দেবে। দেখো ডালটা আমার পুরো, দেখো মশলার সঙ্গে কষানো হয়ে যাচ্ছে। এখন এই ডালটাকে আমি একটা কুকারে বসিয়ে দেবো। চায়ের কাপের 1 কাপ জল দিয়ে কড়াটা একটু ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম সেই জলটা। আমি এতে 2 থেকে 3 সিটি এর থেকে নেবো, তারপরে আমি গ্যাস অফ করে দেবো। আমি কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি, আরও 2 চামচ তেল, আমি 2 টেবিল চামচ তেল আমি কড়াতে দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি অল্প একটু মেথি ফোড়নে দিয়ে দিচ্ছি। কুকারের ডালটা আমার বেশ সুন্দর
সেদ্ধ হয়ে গেছে, পুরো গলেও যায়নি, আবার একদম গোটাও থাকেনি। এবার এটাকে আমি এই ফোড়নে দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি সেই যে পাতা সিদ্ধ করে রাখার মানে শাকটা, সে পালং শাকটা সিদ্ধ করে রাখার জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু 3-4 মিনিট ফুটবে, আর এখন দিয়ে দিচ্ছি এতে কিছু 4টে কাঁচা লঙ্কা কুচানো, আর দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচানো। এটাকে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকনাটা তুলে নিচ্ছে। দেখো ডালটা আমার বেশ সুন্দর ফুটছে। এখন দেখো এটা বেশ আধা ভাঙা হয়েছে, এটা খেতেই খুব ভালো লাগে। তো এবার এর মধ্যে আমি কিছু জিনিস যোগ করব। এই যে আমার যে পালং শাকটা আমি ভালো করে ঠান্ডা করে রেখেছি সিদ্ধ করে, এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এই পালং শাকটা সবুজ, বেশ সুন্দর লাগছে দেখতে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এখন এতে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন এতে আমি 1 টেবিল চামচ মতো কাসুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেল আমার পালং দিয়ে ডাল তরকা। এটা খুব ভালো হয় খেতে, তোমরা করে খাবে। এটা ভাত রুটি পরোটা এর সঙ্গে খুব ভালো হয়। এবার আমি এটাকে সার্ভিং বোলে নামিয়ে ফেলবো। হয়ে গেল বন্ধুরা পালং শাক দিয়ে ডাল তরকা, তোমরা এটা করে খাবে, এটা খুব টেস্টি হয়। আর এটা তো মোটামুটি সব রকম খাবারের সঙ্গে এটা খাওয়া যায়, তোমরা এটা নিরামিষও করতে পারো পেঁয়াজ রসুন ছাড়া। তো আজকে আমার এই ভিডিওটা তো তোমরা দেখলে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর যারা আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করার জন্য, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন সবার কাছে চলে যাবে। দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।